নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বাগনান কলেজে আন্ডার গ্রাজুয়েট হাজার বাইশ তেইশে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তো এখানে কতগুলি সিট রয়েছে কি কি সাবজেক্টের উপর আপনারা আবেদন করতে পারবেন এবং এই অ্যাডমিশনের ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন কলেজ সম্বন্ধিত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাগনান কলেজে অ্যাডমিশনের যে নোটিস সেটি প্রকাশ করা হয়েছে এবং এটি সতেরো সাত দু এই তারিখ প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে নোটিফিকেশনটিতে যেটি বলা রয়েছে এখানে আপনারা বিএ বিএসসি এবং বিকম অনার্স এবং জেনারেলের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে তিনটি শিফটে কিন্তু ক্লাস হবে ডে শিফটে সায়েন্স এবং আর্টস এর অনার্স এবং পাস সাবজেক্টগুলির জন্য আবেদন করতে পারবেন এবং মর্নিং ট্রেনিং শিফটে শুধুমাত্র বিয়ের যে সমস্ত জেনারেল কোর্সগুলি রয়েছে মহিলা ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং ইভিনিং শিফটে শুধুমাত্র বিকম অনার্স এবং জেনারেলের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের যে ফিজের কথাটি বলা রয়েছে ম্যাক্সিমাম চারটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন এবং তাতে কিন্তু কোনো ফিজ আপনাদের লাগবে না এবং এই আবেদনটি করার জন্য কিন্তু আপনাদের বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো আপলোড করার জন্য দেখুন এখানে আপনাদের মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডটি আপলোড করতে হবে এবং হায়ার সেকেন্ডারি কিংবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে আপনাদের এবং এখানে আপনাদের হায়ার সেকেন্ডারি কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিটটি আপলোড করতে হবে এবং যদি আপনারা কাস্ট হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং এখানে আপনাদের একটি স্ট্যাম্প সাইজের ফটো আপলোড করতে হবে এবং এখানে একটি আপনাকে সিগনেচার আপলোড করে দিতে হবে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই ফর্ম ফিল আপের ইম্পর্টেন্ট ডেটসগুলি তো বন্ধুরা এই ফর্ম ফিল আপটিও কিন্তু আঠেরো সাত দু বাইশ সকাল দশটা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং চলবে পাঁচ আট দু হাজার বাইশ রাত্রি বারোটা পর্যন্ত এবং এর জন্য যে ম্যারিট লিস্টটি প্রকাশ করা হবে সেটি ছয়ই আগস্ট বিকেল পাঁচটার পর কিন্তু আপনারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং পরবর্তীতে এখানে আপনাদের যে অনলাইন পেমেন্ট করে আপনাদের যে ভর্তির প্রক্রিয়াটি রয়েছে তো সেখানে ফার্স্ট ফেজ যে অ্যাডমিশন সেটি শুরু হচ্ছে সাত আট দু তারিখ সকাল এগারোটা থেকে এবং এটি চলবে নয় আট দু হাজার বাইশ রাত্রি বারোটা পর্যন্ত ফার্স্ট ফেজ কাউন্সিলিং লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সাত আট দু তারিখ থেকে নয় আট দু তারিখ এই তারিখের মধ্যে আপনাদের ভর্তি হয়ে যেতে হবে তো এর পরবর্তীতে অ্যাডমিশন ফেজ টু ফেজ থ্রি এভাবেই কিন্তু পরবর্তীতে বেরোতে থাকবে তো সেখানে যাদের নাম থাকবে এবং সেখানে কিন্তু যে ডেটটি দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনাদের ভর্তি হতে হবে তো দেখুন এখানে আপনাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য যেহেতু তিনটি শিফট রয়েছে দেখুন ডে শিফট মর্নিং শিফট এবং ইভিনিং শিফট তো এই তিনটি কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া রয়েছে তো ডিএ শিফটে যারা বিএ বিএসসি অনার্স এবং জেনারেলের জন্য আবেদন করবেন তাদের জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং যারা মর্নিং শিফটে আবেদন করতে চান যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন শুধুমাত্র বিএ জেনারেলের জন্য আবেদন করতে চান তারা কিন্তু এই লিংকে ক্লিক করবেন এবং যারা ইভিনিং শিফটে বি কম অনার্স কিংবা জেনারেলের জন্য আবেদন করতে চান তারা কিন্তু এই লিংকে ক্লিক করবেন অর্থাৎ বিএ বিএসসি অনার্স এবং জেনারেলের জন্য ডে শিফট রয়েছে তো তার জন্য এই লিঙ্কটি রয়েছে এবং শুধুমাত্র মর্নিং শিফটে বিএ জেনারেল মেয়েদের জন্য তো তাদের জন্য আলাদা লিঙ্ক রয়েছে এবং ইভিনিং শিফটে শুধুমাত্র বি কম অনার্স এবং জেনারেলের জন্য রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা লিঙ্ক রয়েছে তো এই তিনটি লিঙ্কই কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ক্লিক করে আপনাদের ফর্মটি ফিল করতে পারবেন তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি ভুল লিঙ্কে ঢুকে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভুল জায়গায় ফর্ম ফিল করে ফেলবেন তো এটা কিন্তু মাথায় রাখবেন এটি কিন্তু অন্যান্য কলেজের তুলনায় সম্পূর্ণ আলাদা অর্থাৎ তিনটি শিফটের জন্য কিন্তু আলাদা আলাদা করে তিনটি লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল নোটিফিকেশনটিতে তো বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক এখানে কি সিট ক্যাপাসিটি রয়েছে এবং কি কি সাবজেক্টের উপর আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আসা যাক এখানে ফি স্ট্রাকচার তো এখানে কত টাকা লাগবে আপনাদের ভর্তির জন্য তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন এখানে স্ট্রিম লেখা রয়েছে অর্থাৎ বিএ না বিএসসি না বিকম সেটা আপনাদের এখানে নিতে হবে তারপর এখানে আপনি যদি অনার্সের জন্য আবেদন করেন তো আপনাদের স্টিম অনুযায়ী কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি জন্য আবেদন করেন তার জন্য কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে এবং দেখুন বন্ধুরা এখানে আপনাদের টোটাল কোর্স কিন্তু লেখা রয়েছে অর্থাৎ বিএসি বি কম আপনারা যেই কোর্স নিয়ে পড়বেন তার টোটাল কোর্স ফি সেটি কিন্তু লেখা রয়েছে যদি আপনারা অনার্স নিয়ে পড়েন তো বিয়ের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তাতে কত টাকা টোটাল লাগবে এবং বিএসসি তে কত টাকা লাগবে এবং বি কম এ কত টাকা লাগবে সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে এবং জেনারেল কোর্স নিয়ে যদি আপনারা পড়েন সেক্ষেত্রেও কত করে টাকা লাগবে সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে আপনাদের সাবজেক্ট অনুযায়ী কতগুলি করে সিট রয়েছে সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে তো দেখুন এভাবে আপনারা দেখে নেবেন এখানে প্রথমে স্টিম রয়েছে অর্থাৎ আপনি যদি অনার্স এর জন্য আবেদন করেন এবং যেই সাবজেক্টের জন্য আবেদন করছেন তো সেই সাবজেক্টে কতগুলি সিট রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো যেমন ধরুন সংস্কৃতে কতগুলি সিট রয়েছে তো এখানে সাবজেক্ট সংস্কৃত লেখা রয়েছে তারপর এখানে জেনারেলের জন্য রয়েছে পঁয়ত্রিশটি সিট এস সির জন্য রয়েছে পনেরোটি সিট এস টি জন্য রয়েছে চারটি সিট ও এর জন্য রয়েছে সাতটি এবং ওবিসি বি রয়েছে পাঁচটি এবং হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু কোনো সিট নেই টোটাল এই করে কিন্তু সংস্কৃতের জন্য রয়েছে ছিষট্টিটি সিট তো এখানে কিন্তু আরো অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে তারপর দেখুন এখানে বিএ জেনারেলের জন্য কতগুলি সিট রয়েছে সেগুলিও কিন্তু লেখা রয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ সিট অনুযায়ী এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কতগুলি সিট রয়েছে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাগনান কলেজের আন্ডার গ্র্যাজুয়েটের দু হাজার বাইশ তেইশ সেশনে অ্যাডমিশনের নোটিফিকেশানটিতে তো এই নোটিফিকেশনের লিঙ্কগুলি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আরও বিস্তারিত পড়ে আরও ভালোভাবে নিতে পারবেন এছাড়াও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদের একটি ডেমো ভিডিও করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন তো তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং এবং আর কোন কলেজের ইনফরমেশন আপনারা জানতে চাইছেন অবশ্যই সেই কলেজের নাম এবং ডিস্ট্রিক্টটি আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কলেজের নোটিফিকেশনটি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ